এই 75 বছরে আমাদের বিশেষ উপস্থাপনা, মানে যেটাকে আমরা গ্রিন পূজা বলি, আমার মনে হয় বনগাঁ সাবডিভিশনে আমরাই একমাত্র গ্রিন পূজা। আমাদের এবছরের থিম শুকনো পাতার নূপুর পায়। গাছের যে পরিত্যক্ত অংশ, শুকনো অংশ, কোনো সজীব অংশ নয়, পাতা, ফুল, ফল, ডাল, তার ছাল, এসব দিয়েই তৈরি আমাদের এই মণ্ডপ। অনেকদিন ধরে, মানে বিগত প্রায় 3 মাস ধরে আমাদের বাইরের শিল্পীরা প্লাস আমাদের লোকাল কিছু ছেলেরা আছে, তারা এই কাজটা করছে। আশা করি বনগাঁর মানুষের কাছে আমাদের এবছরের উপস্থাপনা মন কাড়বে এবং খুব ভালো লাগবে। শুধু ঈশ্বরের কাছে আমাদের, এবার আমাদের 75তম বর্ষ, এলাকার হীরক জয়ন্তী বর্ষ, এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং বনগাঁর আপামর পূজাপ্রেমী মানুষ সবার সহযোগিতা নিয়েই এবছরের আমাদের এই উপস্থাপনা। আর এই গ্রিন পূজাটার উপরে আমরা এবার জোর দিয়েছি, কারণ ওয়েদারের যা অবস্থা, দিন দিন গ্লোবালাইজেশনে, ওয়ার্মিং গ্লোবালাইজেশনে যা অবস্থা আসছে, মানুষ বিপর্যস্ত, গাছের প্রতি মানুষের ঝোঁক, বনসৃজন, তারই একটা বার্তা আমরা এবছর এই শুকনো পাতা, শুকনো ডাল, এই গাছের পরিত্যক্ত অংশের মধ্য দিয়েই মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।